প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন। আজ সকালের বাংলাদেশে পুরো একটি ঘন্টা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি রিফাত দস্তোভা। ইতিহাস বরাবরই গুরুত্বপূর্ণ, ইতিহাসের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ, তাই আমাদের আজকে প্রথম আয়োজন ইতিহাসের এই দিনে। ২৮ খ্রিস্টাব্দের এই দিনে রামমোহন রায়ের উদ্যোগে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা হয়েছিল। ১৮৯৭ সালের এই দিনে বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন। ১৯১৪ সালের এই দিনে জার্মান নাজি বাহিনী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস দখল করেছিল। ১৯৪১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। ১৯৬১ সালের এই দিনে পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়। ১৯৭০ সালের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন। ১৯৮৮ সালের এই দিনে দীর্ঘ ৮ বছর পর ইরান ইরাক যুদ্ধ বিরতি হয়। ১৮৩৩ সালের এই দিনে জন্ম হয় বেঞ্জামিন হ্যারিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতির। ১৮৮৬ সালের এই দিনে জন্ম নেন সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তী। ১৯৪৪ সালের এই দিনে জন্ম নেন রাজীব গান্ধী, যিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী। ১৯০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি রাজনীতিবিদ এবং সমাজ সেবক আনন্দমোহন বসু। ১৯১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী জার্মান জীবাণুবিদ পল এইরিক। ১৯৬১ সালের এই দিনে মারা যান নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ পার্সি উইলিয়াম ব্রিজম্যান। ১৯৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রশিদ তর্কবাগীশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের এবারের আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। দর্শক, আমরা সংবাদপত্র পর্যালোচনা করব, আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, তার আগে আমরা একটু দেখে নিব আজকে জাতীয় দৈনিকগুলো তাদের প্রধান প্রধান শিরোনাম কি কি করেছে। প্রথমে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন, এবং বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ভোটে অনীহা কেন বিএনপির। এ পর্যায়ে পড়ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে দিনে হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে বন্ধ কূপে। আমার হাতে আছে প্রথম আলো, এবং প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে বিশ্লেষকদের মত পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেশের জন্য মর্যাদা হানিকর। এ পর্যায়ে পড়ছি দৈনিক সমকাল, এবং সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ অস্বস্তি আওয়ামী লীগের। আছে আজকের পত্রিকা, আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় বাণিজ্যমন্ত্রী। এ পর্যায়ে পড়ছি বাংলা নিউজ 24.com, এবং তারা তাদের প্রধান শিরোনাম করেছে পুলিশ পরিচয় প্রতারণার নয়া কৌশল, সন্তান অপকর্ম করেছে টাকা দিন। দর্শক, পড়ছিলাম কিছু বাংলা সংবাদপত্র এবং তার শিরোনামগুলো, এ পর্যায়ে পড়ছি কিছু ইংরেজি দৈনিক। প্রথমেই আমার হাতে আছে ডেইলি সান, এবং ডেইলি সান তাদের প্রধান শিরোনাম করেছে এ এল এগ্রিড বাই মিনিস্টার্স আনগার্ডেড রিমার্কস। এ পর্যায়ে পড়ছি দ্য ডেইলি স্টার, এবং দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম করেছে সোয়ারিং রাইস প্রাইস ডিপেন্ডস দেয়ার প্লেট। দর্শক, বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর এ কে এম শাহনাজ, শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা শিরোনামগুলো পড়ছিলাম, আপনি হয়তো শুনছিলেন, এবং শিরোনামে যে বিষয়টি আপনাকে আপনার সাথে আজকে আমরা আলোচনা করব, আমরা একটি বিষয় দেখেছি যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চলছে এবং কলেজগুলোতেও ভর্তি পরীক্ষা চলছে, কিন্তু তার পাশাপাশি আমরা দেখছি একটি সিটের জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী আসছেন, পরীক্ষা দিচ্ছেন, ভর্তির লড়াইয়ে তারা আছেন, কিন্তু তারা যখন ভর্তি হচ্ছেন, সবার কথা বলবো না,
কিছু ছাত্র বা কিছু ছাত্রী তারা বিভিন্ন রকমের অপকর্মের সাথে যুক্ত হচ্ছেন, নৈতিকতা বিরোধী কাজ করছেন এবং তারা পলিটিক্সের নাম দিয়ে বা রাজনীতির নাম দিয়ে অনেক রকমের অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন। আবার অনেকে আছেন যারা তাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি নিয়ে পড়তে চাচ্ছেন সেই বিষয়টি পাচ্ছেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় বা একটি ভালো কলেজে পড়ার আশা নিয়ে তারা ভর্তি হচ্ছেন কিন্তু কর্মক্ষেত্রে তারা যাচ্ছেন আবার অন্য প্রফেশনে, বা তাদের যে বিষয়টি নিয়ে তারা পড়াশোনা করছেন প্রফেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিষয়টি তারা বেছে নিচ্ছেন না। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলবেন যে নৈতিকতা আসলে কিভাবে রক্ষা করা সম্ভব এবং ছাত্রছাত্রীরা যে বিষয়টি নিয়ে পড়ছেন পরবর্তীতে সেই বিষয়ের সাথে যে বিষয়গুলো জড়িত রয়েছে সেই কর্মক্ষেত্রে তাদের প্রভাবটা কতটুকু পড়ছে। ধন্যবাদ। আপনি দুটো আপনার আলোচনায় দুটো গুরুত্বপূর্ণ প্রসঙ্গই অবতারণা করেছেন। একটা হচ্ছে এত কঠিন ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এসে অনেক স্টুডেন্ট রাজনীতি বা অন্যান্য কিছুর কারণে ডেরেল হয়ে যাচ্ছে, তার একটা বড় ক্ষতি। আরেকটি প্রশ্ন করেছেন যে তারা যা পড়ছে সেই মেধাটা তারা যথাযোগ্য জায়গায় প্রয়োগ করতে পারছে না বা প্রয়োগ করার সুযোগ হচ্ছে। খুবই বাস্তব কথা এবং এটি তো নতুন না, অনেকদিন থেকে আমরা বলে আসছি। প্রথমত যে ছাত্রছাত্রীদের কথা বললেন যে যারা এত কষ্ট করে এসে এত যুদ্ধ করে বলবো বা পরীক্ষায় অবতীর্ণ হয়ে শেষ পর্যন্ত ভর্তি হতে পারছে, তাদের তো অনেক বেশি অবদান থাকার কথা শিক্ষা ক্ষেত্রে, কিন্তু প্রকৃত অর্থে তাদের একটা অংশ নষ্টই হচ্ছে বলছি রাজনীতির নামে ইত্যাদি। রাজনীতির নামে আর এখন নষ্ট হওয়া ছাড়া শব্দ আমরা অন্তত কাছে থেকে দেখে বলতে পারছি না, কারণ একটা শুভ কাজ যারা রাজনৈতিক দলভুক্ত ছাত্রছাত্রী তারা খুব শুভ সুস্থ কাজ, ছাত্র কল্যাণমূলক কাজ যেগুলো তাদের করার কথা সেগুলো আর হচ্ছে না এখন, বরঞ্চ ছাত্রছাত্রী পীড়ন নিজেদের প্রভুত্ব বজায় রাখে এগুলো হচ্ছে। কিন্তু এগুলোর জন্য আমি কিন্তু এই ছাত্রছাত্রীদের খুব একটা দোষী করি না, তাদের এ পথে যারা আনলেন রেখেছেন এবং তাদের অঙ্গুলে হিলনে চলছে তারা, কারণ তারা সবচেয়ে বড় হচ্ছে ক্ষমতাসীন যখন যে দল থাকে সেই দলের প্রধান কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো দখলের ভিতরে রাখা এবং সেখানে লেখাপড়া ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গোল্লায় যা কিচ্ছু যায় আসে না। এটা খুব তিক্ত অভিজ্ঞতা থেকেই এই কঠিনভাবে বলতে হচ্ছে এবং আমরা বহু বলেছি, বহু লিখেছি, লিখে যাচ্ছি, কিন্তু মনে হয় যে কারোই পায়ের নিচের মাটি খুব শক্ত নয়। আমাদের রাজনৈতিক নেতাদের কথা বলছি এবং তারা ক্ষমতায় এসে নিজেদের টিকিয়ে রাখার জন্য এসব প্রতিষ্ঠান ধ্বংস করেন এবং সেটা করে যাচ্ছেন। আপনি যদি লক্ষ্য করেন 1990 এর পরে থেকে সরাসরি ছাত্র শুধু নয় এবং শিক্ষক দুটো গ্রুপই একেবারে দলীয় রাজনীতির মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে তখন আর তাদের নিজস্ব বিবেক চিন্তা এগুলো কোনো কাজ করছে না, ফলে এরা হাতিয়ার হয়ে যাচ্ছে। শিক্ষকও হাতিয়ার হচ্ছে না একরকম, নিজেদের সুবিধার জন্য তারা ছুটছেন, আর ছাত্রছাত্রী তো ক্ষমতার দাপটে তারা নিজেদের প্রভু ভেবে যত অন্যায় করছেন এবং তার প্রভাব ফেলছে ক্রমাগত ভাবে দলভুক্ত করতে করতে সেই ছাত্রছাত্রী, ফলে বিশ্ববিদ্যালয় তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তারা একটা সংখ্যায় কম হতে পারে কিন্তু তাদের প্রভাবে বা তাদের প্রতিক্রিয়ায় তাদের অপচ্ছায় নানা রকম সংকট তৈরি হচ্ছে ক্যাম্পাসে। এটি একটি সুস্থ ধারা হতে পারে না, এটা যদি বন্ধ করতে এটা অন্য কেউ পারবে না, আমাদের রাজনৈতিক দলগুলো যদি সুস্থ স্বাভাবিক চিন্তা করতে পারে তাহলে, কারণ রিমোট কন্ট্রোলটা বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ের বাইরে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসক কিচ্ছু করতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। দ্বিতীয় যেটি বলছেন এটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের, যে সত্যি তো যে যেটা পড়তে চায় প্রথমত একটা সুস্থ স্বাভাবিক দেশে পড়তে দেওয়ার কথা, কিন্তু বাস্তবতা তো অন্য, চাইলেও তো সেটা সম্ভব না, আসলে কেউ করতেও পারবেন না। সামান্য জায়গা, তরিটা ছোট সোনার তরি কিন্তু ধান অনেক অনেক। সুতরাং এখন আমরা বলি নর্মালি বলা উচিত ছাত্র ছাত্রী যেটা পড়তে চায় তাকে পড়তে দেওয়া উচিত, এখন বলি কোন বিভাগ তোমাকে পছন্দ করে ফেলেছে ওটাই তোমার পড়তে হবে এবং সেটা পড়ছে, যাই হোক শেষ পর্যন্ত পড়তেই হয়। পড়ার পরে রাষ্ট্রের এমন কোনো বিধি ব্যবস্থা নেই যে শিক্ষার সাথে সম্পর্কিত পথ এখানে আছে, ফলে তাদের নানা পদেই যেতে হয়। আবার অনেক জায়গায় এমনও, আমি আমার বিভাগ থেকেই যদি বলি, প্রত্নতত্ত্ব বিষয়টি 90 থেকে শুরু এবং এখন অনেক অনেক ছাত্রছাত্রী বেরিয়ে গেছে, প্রত্নতত্ত্ব কিন্তু ইতিহাসকেই সমৃদ্ধ করে, খুবই রিলেটেড,
ফলে আরো বেশি নর্মালি ইতিহাস পড়ে আমরা প্রাচীন মধ্যযুগের যে একেবারে তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে পারি না, বৈজ্ঞানিক বিষয়গুলো বুঝতে পারি না, প্রত্যন্ত তাও পড়ে। সুতরাং ইতিহাসে তারা বেশি অবদান রাখতে পারে। জাদুঘরগুলোতে পুরোপুরি প্রত্নতত্ত্ব আগে ছিল না, একে ওকে দিয়ে পূরণ করতে হতো পদগুলোতে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পুরনো আমলে যখন প্রত্নতত্ত্ব ছিল না, তাদের পদ্ধতি তৈরি করা ছিল যে এই বিভাগ থেকে ভূগোল, ইসলামের ইতিহাস বা ইসলামিক স্টাডিজ এগুলো থেকে দেবে। এত বছর ধরে প্রত্নতত্ত্ব হচ্ছে, এত ব্রিলিয়েন্ট ছেলে পেলে বেরোচ্ছে, ভিজুওলজি পড়া ছেলে পেলে বেরোচ্ছে, এখনো বিজ্ঞাপন দেয় প্রত্নতত্ত্ব ছাড়া। তাহলে কোথায় যেন আমাদের মূর্খতা কাজ করছে, এই মূর্খতাগুলো হতাশ করছে ছাত্রছাত্রীদের, এবং তাদের যেখানে যেভাবে অবদান রাখার কথা তার সাথে রাখতে পারছে না, তাতে করে ফ্রাস্ট্রেশন বাড়ছে এবং এর যোগফলগুলো দেশের জন্য কল্যাণকর হচ্ছে না। এগুলো নিয়ে ভাববার যথেষ্ট প্রয়োজন আছে, সুযোগ আছে, কিন্তু আমরা প্রকৃত ভাবছি কিনা জানি না। কারণ এই যে দুদিন আগে আপনি দেখবেন যে প্রজ্ঞাপন হয়েছে যে আমাদের স্কুলগুলোর পড়াশোনা জেএসসি বিএসসি বাতিল, বহুদিন বলতে বলতে এখন আমাদের কথা বোধহয় ফুললো, বাধ্য হয়ে ফুললো, আর বোধহয় টানতে পারছে না। আবার দেখা যাচ্ছে যে নতুন পাঠ্যক্রম যেগুলো পড়ানো হবে, এটা খুব অবাক, সারা বিশ্ব অবাক হবে, ইতিহাস পাঠ নেই, এটা কোনো সভ্য দেশে নেই, এটাকে যারা ওই সমাজের ভেতর 15 নম্বরের একটু ইতিহাস আছে, স্কুল থেকে পূর্ণাঙ্গ কোনো ইতিহাস পাঠই নেই। এটি কারা করেন, কি মেধা দিয়ে করেন, এটা আমার এই ক্ষুদ্র মেধায় এটি কাজে লাগে না, এরকম হজবরলের মধ্য দিয়ে আমরা চলছি। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার এই বিষয়ে আমরা আরও হয়তো কথা বলবো আপনার সঙ্গে, কিন্তু একটি অন্য বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আজকে পত্রিকাগুলো আমরা দেখেছি বিভিন্ন পণ্য বা নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি, সেই বিষয়টি কিন্তু বারেবারে চলে আসছে পত্রিকার পাতায়, মানুষের মুখে মুখে, সামাজিক মাধ্যমগুলোতেও আমরা আজকে আজকাল দেখতে পাই বিভিন্ন নিত্য পণ্য, বিশেষ করে ডিম, চাল, এই বিষয়গুলো আমরা দেখতে পাই, এই নিত্য পণ্যগুলোর দাম বাড়ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের উপরে এর একটি প্রভাব পড়ছে। আজকের পত্রিকার শিরোনামটা যদি আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে নিয়ন্ত্রণহীন বাজারে অসহায় বাণিজ্য মন্ত্রী, এবং আরও একটি পত্রিকায় আমরা দেখেছি গত 13 বছরের একটি হিসাব তারা দেখিয়েছেন, সেখানে দেখা গেছে জ্বালানি তেলের মূল্য বেড়েছে কয়েক দফায়, চালের মূল্য বেড়েছে কয়েক দফায়, সম্প্রতি আমরা গত 2 সপ্তাহের ব্যবধানে দেখেছি ডিমের দাম বেড়েছে, কিন্তু ডিমের দাম বাড়লেও এখন কিছুটা কমছে। তারপরেও আরেকটি বিষয় চলে আসে, চা শ্রমিকদের বেতন কিন্তু বাড়েনি, এবং গত 13 বছরে চা শ্রমিকদের বেতন বেড়েছে মাত্র 75 টাকা, এবং তারা এখন আন্দোলন করছেন তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য। আসলে মানুষের আয় এবং ব্যয়ের সমন্বয়টা এক্ষেত্রে মানুষ কিভাবে করতে পারবে, এবং যে মজুরির কথা বলা হয়, সর্বনিম্ন মজুরির কথা বলেন বা ন্যায্য মজুরির কথা যে বলা হচ্ছে, সেই ন্যায্য মজুরিটা কি আসলে নিম্ন মধ্যবিত্তরা সেটা কি পাচ্ছে? আপনার এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের শেষ কথা যেটা হয় সেটা হচ্ছে, আপনি যা যা প্রসঙ্গ তুললেন এগুলোর নিয়ন্ত্রণ দেখভাল সবকিছুর অভিভাবক হয় রাষ্ট্র, সরকার। তাহলে এই যে ব্যর্থতা একের পর এক দেখছি, এগুলো তো এক ধরনের সরকার পক্ষীয় নিয়ন্ত্রক গ্রুপের ব্যর্থতা দিয়েই শুরু। এখন যদি আমি ক্যাটাগরিক্যালি বলি যে দেখুন, সংবাদপত্র খুব বাণিজ্য মন্ত্রীকে খুবই সহায়তা করেছে বলবো, খুব সফট শব্দ ব্যবহার করে অসহায় বাণিজ্য মন্ত্রী, অসহায় তো মানুষ হঠাৎ করে হয়ে যায়। আমরা বাণিজ্য মন্ত্রীর এই ব্যর্থতা আজকে আমি যদি বলি, আমি অন্তত 6 মাস আগে থেকে, আরো আগে থেকে বোধহয় পত্রিকায় লিখে যাচ্ছি, আরো অনেকেই লিখছেন, সতর্ক হওয়ার তো যথেষ্ট সুযোগ ছিল। বারবার ব্যর্থ যখন হয় তখন বুঝতে হবে এটা অসহায়ত্ব না, এটা ব্যর্থতাই, পুরোপুরি ব্যর্থতা। কিন্তু ব্যর্থতাকে আমরা আলিঙ্গন করে যাচ্ছি, এটা কোনো এটা কি করে সমাধান করা যাবে, এর পরিবর্তন করা যায় কিনা কিছু আমরা ভাবিনি। ফলে একের পর এক ভরা মৌসুমে চালের দাম বেড়ে যাচ্ছে, যা যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন সব কিছু যদি ইউক্রেন যুদ্ধ আর ডলারের সমস্যা, বৈশ্বিক সমস্যা বলে ফেলি তাহলে তো হবে না, এগুলো দিয়ে কতক্ষণ গায়ে মলম দেওয়া যাবে। প্রকৃত অর্থে ডিম যেটা আপনি প্রসঙ্গ করলেন, এই ডিম তো এখানে উৎপাদন হচ্ছে, পরিবহন খরচ হতো জ্বালানির কারণে কিছু বেড়েছে। আমি কিছুদিন আগে খবর, কিছুদিন দুদিন আগে খবর নিলাম ডিম বাড়া নিয়ে, উত্তরবঙ্গ থেকে বড় ট্রাক যখন আসে ডিমের, 180,000 ডিম আসে সেখানে, এবং তারা হিসাব করে আমাকে দেখালেন 180,000 ডিমে যে মূল্যটা বৃদ্ধি ঘটেছে আসলে জ্বালানির কারণে, তার ট্রাক ভাড়া 5 থেকে 6,000 টাকা বেড়েছে,
কিন্তু লভ্যাংশ বাড়ছে 20,000 টাকার উপরে, তাহলে তো পোয়াবার। এবং কালকে টেলিভিশনের ফুটেজে দেখলাম যে সাভার আশুলিয়ার দুজন মধ্যস্বত্বভোগী ডিম বিক্রেতারা বিট করে দামটা বাড়িয়ে দিয়েছেন এবং সারা দেশে তার প্রভাব পড়ল এবং অন্যান্য কমিশন দিচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তাদের, এই করে সবাই লাভবান হচ্ছে। তাহলে এগুলো কে দেখবে? এগুলো চোখের উপর হচ্ছে, সাংবাদিকরা বলছে, দেখার তো কেউ নেই। তাহলে কি আমরা বলবো একটা যোগসাজশ আছে? যাদের নিয়ন্ত্রণ করার কথা তাদের সাথে এই বৃদ্ধির একের পর এক বৃদ্ধি হচ্ছে। আমরা কিন্তু বড় বড় কথা দেখি, মাঝে মাঝে ক্ষুদ্র ব্যবসায়ীদের আমরা জরিমানা করতে দেখি, মূল জায়গায় কেউ হাত দিচ্ছে না। মূল জায়গায় খুঁজতে গেলে দেখা যায় সেখানে শক্তিমানরা বসে আছেন, যে শক্তিমানদের সাথে ছায়া আছে রাষ্ট্রীয় শক্তিগুলো। ফলে এগুলো বজায় রেখে কিন্তু সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যাবে না। এই যে চা শ্রমিকদের কথা, আমি তো এই আন্দোলন না হলে জানতেই পারতাম না যে অসম্ভব একটা সময় চলছে আমাদের এই যুগে, যেখানে আমরা একজন মাটি কাটা লেবারকে বা বাসায় একজন মিস্ত্রিকে যখন ডাকি এখন 500 কম দাম, 600-700 টাকা দিতে হয়, স্বাভাবিক, এটি তার এখনকার মূল্যায়ন হওয়ার কথা। সেই জায়গায় কত যেন ওরা পাচ্ছে, 150 না 150, কত যেন বেতন পাচ্ছে, আবার এতগুলো বছরে আপনি বললেন মাত্র 72 টাকা দিচ্ছে, এটি তো হাস্যকর। তাহলে আমাদের শ্রম মন্ত্রণালয় কি করে বা সংশ্লিষ্ট কি করে? যখন যেটা সংকট সেই মন্ত্রণালয়ের দিকে যদি তাকাই সেখানেই আমরা ব্যর্থতা দেখি। মনে হয় যেন চা মালিকরা যা খুশি তা করতে পারবেন, ওই এক্স ওয়াই জেড মালিকরা যা খুশি তা করতে পারবেন, মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের নেই। এগুলো বোঝা উচিত, না হলে দিনে দিনে প্রশ্ন বাড়বে এবং রাজনৈতিক সংকটও বাড়বে, যারা ক্ষমতায় থাকেন তাদেরও সংকট বাড়বে। আমরা মনে হয় মানবিকভাবে দেখা উচিত। কালকে একটা টিভি নিউজে দেখলাম বস্তিবাসীদের সাক্ষাৎকার হচ্ছে, এরা দেখালো কদিন আগে তারা এইটুকু খেতে পারতো, এখন সেইটুকু খেতে পারে না, তাদের দুবেলা পুরো খেতে পারে না তারা। এই অবস্থায় চলে গেছে, কেবল বড় বড় কথা বললে তো হবে না, এটা বাস্তব জায়গায় আসতে হবে। এগুলো তো ফুলগু ধারার মতো খুবটা চলে, ফুলগু ধারা থেকে যখন ফেটে উঠবে তখন থামানো আরো কঠিন হবে। এসব কথা বলে বলে তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, কেউ নেয় না। এই আমাদের মতো মূর্খদের কথা কে নেবে? তারা অনেক বুদ্ধিমান, তারা জটিল করে ফেলেন, তারপরে হাউদাস করেন আর পত্রিকাওয়ালারও খুব সহযোগিতা করে বলেন। এবং স্যার আপনি যে বিষয়টি সম্পর্কে বলছিলেন, আমরা কিন্তু একটি অনলাইনেও দেখেছি আজকে তারা যেটা প্রকাশ করেছেন, একজন চা শ্রমিক এবং তার পরিবার একজন জেলখানার যে কয়েদি তাকে যে খাবার দেওয়া হয় তার থেকেও পরিমাণে তিনি কম খাবার দৈনিক খেতে পারেন। এটা আসলেই দুঃখজনক আমাদের জন্য এবং একই সঙ্গে খুবই অমানবিক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আবারও আপনার সঙ্গে কথা হবে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। আমাদের এ পর্যায়ে আয়োজন আজকের আবহাওয়া। দর্শক, যেমনটি বলছিলাম, আজকে যেহেতু অনেকের জন্যই ছুটির দিন, অনেকেই হয়তো বাইরে বেড়াতে যাবেন পরিবারকে নিয়ে, তাই আজকের আবহাওয়াটা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এক নজরে চলুন দেখে আসি আজকের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। প্রথমে পড়ছি ঢাকা, এবং ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.0 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.3।
এরপরে আছে সিলেট। সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.0 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ময়মনসিংহ। ময়মনসিংহে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন। দর্শক, এবারে জেনে নিব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:35 এবং সূর্যাস্ত হবে আজকে সন্ধ্যা 6:28। দর্শক, আবহাওয়ার সব খবরাখবর আমরা জেনে নিচ্ছিলাম। আমাদের এ পর্যায়ের আয়োজন আজকের রাশিফল। আজ সারাদিন কার কেমন যাবে এ বিষয়ে আমরা জেনে নিব জ্যোতির্বিদ কেসিপালের কাছ থেকে। কেসিপাল আমাদের সঙ্গে যুক্ত আছেন, স্যার আপনি জানাবেন আজকের রাশিফল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে News24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে ফাইন্যান্সের দিকটা খুবই ভালো যাবে। বিশেষ করে চতুর্দিক থেকে অর্থ উপার্জন করবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আপনাদের যারা ধার কর্জ বা ঋণে আটকে আছেন তাদের সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি যারা নতুন জমি জমা কেনার আগ্রহে বিভোর আছেন তাদের সেই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকাবে, সেই সঙ্গে শিক্ষার্থীরা নতুন নতুন সুযোগ পাবে। তাছাড়া রাজনৈতিক ক্রিয়াকলাপে যারা লিপ্ত আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, নিদ্রাগ্রতা বর্জন করতে হবে। এবার বৃষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে আপনাদের দুর্যোগ অবশ্যই কাটবে, তবে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এবং সঞ্চয় মনোভাব অপন্ন হতে হবে। তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের বর্ষণ আসতে পারে, তবে রাগ জেদ ক্রোধ কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে খুব একটা শুভকর হবে না। বিশেষ করে আপনার পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের জন্য কর্মস্থলে বা ব্যবসা বাণিজ্যেও কিন্তু মাশুল গুনতে হতে পারে, অর্থাৎ বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাছাড়া পিতা মাতার সাথেও মতানৈক্য তৈরি হতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে দিনটি পার করতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি সোনায় সোহাগার মতো দিন অতিবাহিত হবে। যেমন হারানো সুখ ফিরে পাবেন, সেই সঙ্গে অর্থ করির টানাপোড়েন দূরীভূত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি আপনাদের সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির স্বীকৃতি স্বরূপ অন্য কোনো পুরস্কার পাবেন। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন, তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে কর্মস্থলে কোনো না কোনো ঝামেলা তৈরি হতে পারে, তাই তো বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যদিও বাস্তবায়িত হবে, তবে ঝুঁকি নেওয়া ঠিক হবে না, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বা বিদেশ গমন বা স্বদেশ প্রত্যাবর্তনের আশায় আপনার টিকিট কেটেছেন বা প্ল্যান করেছেন, সেই প্ল্যান ভেস্তে যেতে পারে। তথাপিও মন সুর সঙ্গীত ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে আজকের দিনটিতে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আসলে আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ করে আপনাদের স্বপ্ন পূরণের দিন। তাই তো আপনারা ঘরে বসে কুড়িয়ে হয়ে না থেকে ভাগ্যের দোহাই না দিয়ে বিশেষ করে কর্মে মনোযোগী হন। আপনারা জানেন যে দিন রাত চলতে থাকলে আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে, তো দাঁড়ানো যাবে না, আজকে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচার এগুলো আপনাদের পক্ষে আসবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা কোনো না কোনো পুরস্কার পেয়ে আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে দেবে, এমনকি শত্রুরা পরাস্ত হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত করবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। কি যেন একটা মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কিন্তু আপনাদের জেঁকে বসতে পারে, তাই তো বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বা আশ্রয় নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না আশ্রয় এবং আশ্রয় নিতে হবে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আনাগোনাও বাড়তে পারে, সেই সঙ্গে ব্যবসা
যে লোকসান গুনতে হতে পারে, এমনকি দাম্পত্য জীবন পুনরায় গড়ে তুলতে পারে, যেটি নিয়ে পারিবারিক অশান্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে। এবার বেশি রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার ও প্রসার ঘটবে। তবে বিশেষ করে যারা ইলেকট্রিক কাজ বাজ বা আগুন বিদ্যুতের কাজের সাথে লিপ্ত আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বাসস্থান থেকে পতনও ঘটতে পারে। এবং ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তো শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, কাজে মনোযোগী হতে হবে। মনে রাখবেন কর্মই আপনাদের ভাগ্য উন্নতির পথকে সুপ্রশস্ত করবে, তাই তো শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। তবে বিশেষ করে চোর সিটিং বা জগান পার্টি লুটতরা যারা কিন্তু সর্বদা ওট পেতে বসে থাকবে আপনার ধন সম্পদ লুণ্ঠন করার জন্য, সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীন বজায় রাখতে হবে, এমনকি সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে পিতামাতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা এমনকি ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে বিদেশ গমন বা স্বদেশ ভ্রমণ একটা নতুন মাত্রা পাবে। তাছাড়া বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত ঝামেলারও মীমাংসা করবে, এমনকি সন্তান সন্ততিরা পুরস্কার পাবে, আর দাম্পত্য জীবন তো অবশ্যই সুখে কাটবে। তাছাড়া জীবন সঙ্গীরাও আপনাকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সর্ব বজায় রাখতে হবে, এমনকি অংশীদার সহকর্মীদের সাথেও কিন্তু সর্ব বজায় রাখতে হবে, নচেৎ কারণে ও অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। মনে রাখবেন মনে রাগ যে পুষে রেখে কোনো লাভ নেই, বরং আপনারা বলে ফেলুন, বরং তার মাধ্যমে মনকে ফ্রেশ করতে পারবেন, আর ফ্রেশ করলেই তখন কর্মস্থল বা ব্যবসা বাণিজ্যের অশান্তি বিদূরিত করে আপনাদের স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি দিন উপহার দিতে পারে, আর অতিথি সমাগম ঘটতে পারে আপনাদের বাড়িতে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করায় আপনাদের মানসিক শক্তি তীব্র থেকে তীব্রতর হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও লাভবান হবেন, বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। তাছাড়া সন্তান সন্ততিরা কোনো না কোনো পুরস্কার পাবে, লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে অবশ্য বিরত থাকতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখলে দিনটি শুভ সুন্দর সাবলীল ভাবে অতিক্রম হবে এবং ভবিষ্যতের গীত করতে সহযোগিতা করবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। গেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি জানাচ্ছিলেন আজকের রাশিফল। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার সময় হয়েছে, আজ বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে। খোদা হাফেজ।